हेलो एवरीवन तुम्हारा देखो हमारे चैनल टेक्नो पीडिया लाइव आमी रही तुम्हारे संगे सौरभ आजकेर ए भिडियोते जेनपास यूजी 2020 ते एप्लीकेशन करेछिले जे समस्त स्टूडेंट्स तुम्हारे जन्य खूबी गुरुत्वपूर्ण एक आपडेट रही है तार कारण जेनपास यूजी 2020 जन्य डिसेंट्रलाइज काउंसिलिंग कंडक्ट करा होबे तार ऑफिशियल नोटिस किन्तु पब्लिश हो गए और आदार्स जो इनफरमेशन कारा कारा एलिजिबल किभाबे एर जन्य अप्लाई करबे कबे थेके तोमादेर ए डिसेंट्रलाइज काउंसिलिंग स्टार्ट होबे एलिजिबिलिटी क्राइटेरिया समस्त किछु क्लियर करे बोले देওয়া রয়েছে অফিশিয়াল নোটিশে। কিন্তু তোমরা হয়তো ভাবছো যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যে জেনপাস ইউজি সেকশন সেখানে কোনো রকম কোনো নোটিশ অ্যাভেলেবল নেই। এই নোটিশটা আমি তাহলে কোথা থেকে পেলাম? সেই নোটিশটা আমি যেখান থেকে পেয়েছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের যে অফিশিয়াল ওয়েবসাইট যেখানে আমি এখন রয়েছি দেখতে পাচ্ছ। এই অফিশিয়াল ওয়েবসাইটের নোটিশ অ্যান্ড সার্কুলার এই সেকশনে যদি তোমরা ভিজিট করো সেখানে তোমরা দেখতে পাবে একটা নতুন নোটিশ পাবলিশ করা হয়েছিল। যে নোটিশটা नोटिस फॉर डिसेंट्रलाइज्ड काउंसिलिंग कॉलेज लेवल मॉपअप डब्ल्यूबी जेनपास यूजी 2020 काउंसिलिंग अर्थात तुम्हादेर जेनपास यूजी 2020 डिसेंट्रलाइज्ड काउंसिलिंग होबे जेटी जानानो होयेछे वेस्ट बेंगल यूनिवर्सिटी ऑफ हेल्थ साइंसेस तरफ थेके एबं ओनादेर जे अफिशियल वेबसाइट सेखाने इनफरमेशनटा तुम्हादेर जन्य रयेछे। तो चलो तुम्हादेरके देखिए दिई जे सेई नोटिसटाते ठीक कि बला होयेछे एबं कि सेई इम्पोर्टेंट फैक्टरगुलो अर्थात जेनपास यूजी 2020 যে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং বলতে কি সেক্ষেত্রে এখনো অবধি যে সমস্ত কাউন্সিলিং রাউন্ডগুলো হয়েছে জেনপাস ইউজি 2020 তারপরেও স্টিল কিছু সিট এখনো ভ্যাকেন্ট রয়েছে। সেই সিটগুলো তো অ্যাডমিশনের জন্য এই ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং করা হচ্ছে যেখানে তোমাদের কোন র্যাঙ্কটাকে প্রায়োরিটি দেওয়া হবে ক্লিয়ারলি বলে দেওয়া রয়েছে। জেনারেল মেরিট র্যাঙ্ক অর্থাৎ কমন জেনারেল মেরিট র্যাঙ্ক যেটা পাবলিশ করা হয়েছিল WBJEE তরফ থেকে সেই জেনারেল মেরিট র্যাঙ্কটাকে তোমাদের ক্ষেত্রে প্রায়োরিটি দেওয়া হবে এবং সেই র্যাঙ্ক অনুযায়ী এই যে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং সেই ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংটা সেই র্যাঙ্ক অনুযায়ী হবে। এর পরবর্তী দেখো তোমাদেরকে যেটা বলবো যে জেনপাস ইউজির তরফ থেকে এই যে জেনপাস ইউজি WBJEE তরফ থেকে জেনপাস ইউজিতে এই যে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং এই কাউন্সিলিংয়ের জন্য কোন কোন স্টুডেন্ট এলিজিবল তার একটা লিস্ট তোমাদের পাবলিশ করা হবে। কখন কোথায় কবে পাবলিশ করা হবে একটু পরেই তোমাদেরকে বলছি। এবং এটা যেহেতু একটা ম্যানুয়াল রাউন্ড কাউন্সিলিং সেই জন্য যে সমস্ত ক্যান্ডিডেট সিলেক্টেড হবে সেই সমস্ত ক্যান্ডিডেটকে তাদের অরিজিনাল টেস্টিমোনিয়াল সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমাদেরকে দেখো এই প্যারাতে যেটা বলে দেওয়া রয়েছে তোমাদেরকে কলেজে ভিজিট করতে হবে। ভিজিট করে সেখানে তোমাকে অ্যাডমিশন নিতে হবে ফিজ পেমেন্ট করার পরে। এর পরবর্তী একটা ইনফরমেশন তোমাদের জন্য যে যে সমস্ত ক্যান্ডিডেট অন্য কোথাও অ্যাডমিশন নিয়ে নিয়েছো এখানে দেখো সেইটাই বলা রয়েছে ইফ সাচ ক্যান্ডিডেট আর প্রেজেন্টলি অ্যাডমিটেড ইন এনি আদার কোর্সেস they have to provide a resignation letter for the said courses accepted by the college authority before being considered for admission in this decentralized counseling অর্থাৎ অনেকে এই প্রশ্নটা করো যে আমি হয়তো আগে অলরেডি একটা অ্যাডমিশন নিয়ে নিয়েছি বাট আমি এই ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়েও পার্টিসিপেট করতে চাই। তো যদি তুমি পার্টিসিপেট করো এবং তুমি সেই ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ে অ্যাডমিশনের জন্য এলিজিবল হও তাহলে সেক্ষেত্রে প্রিভিয়াসলি তুমি যে কোর্সে বা যে কলেজে তুমি অ্যাডমিশন নিয়েছিলে সেখান থেকে একটা রেজিগনেশন লেটার তোমাকে নিয়ে আসতে হবে অ্যাকসেপ্টেড বাই দ্য কলেজ অথরিটি যেটা কলেজ অথরিটি অ্যাকসেপ্ট করেছে তার প্রুফ নিয়ে তোমাকে আসতে হবে তবেই তুমি এই ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ের থ্রুতে অ্যাডমিশন হতে পারবে। তার সঙ্গে সঙ্গে যে তোমাদেরকে দ্য ক্যান্ডিডেট হ্যাভ টু প্রোভাইড এ ডিক্লারেশন টু দ্য অ্যাডমিটিং কলেজ অর্থাৎ তুমি যে কলেজে অ্যাডমিশন যখন হবে এই ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ের থ্রুতে তো তোমাকে একটা ডিক্লারেশন দিতে হবে যে তুমি অন্য কোনো কলেজে অ্যাডমিশন নাওনি তার একটা ডিক্লারেশন তোমাকে দিতে হবে। এবার আসছে সবথেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা রয়েছে এখানে কিছু টেন্টেটিভ ডেট দেওয়া রয়েছে দেখো ইনফরমেশন অ্যাবাউট দ্য ভ্যাকেন্সি স্ট্যাটাস ইন ডিফারেন্ট টাইপস অফ সিট ইন দ্য রেসপেক্টিভ কলেজ পুট ইন দ্য স্প্রেডশিট প্রোভাইডেড টু দেম টু রিচ অফিস অফ দ্য রেজিস্টার্ড ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স অর্থাৎ আজকের ডেটে প্রত্যেকটা কলেজের যে ভ্যাকেন্ট সিট রয়েছে সেই ভ্যাকেন্ট সিটের স্ট্যাটাস কতগুলো ভ্যাকেন্ট সিট কোন ডিপার্টমেন্ট ওয়াইজ সমস্ত কিছু কাস্ট ওয়াইজ যে ভ্যাকেন্ট সিট সেই স্ট্যাটাসটাকে পাঠাতে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটির যে রেজিস্ট্রারের কাছে। এর পরবর্তীকালে 12 মার্চ 2021 ভ্যাকেন্ট সিট ম্যাট্রিক্স অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেট লিস্ট টু বি ডিসপ্লেড ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স ওয়েবসাইট অর্থাৎ 12 মার্চ তোমাদের যে এই অফিশিয়াল ওয়েবসাইটে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের অফিশিয়াল ওয়েবসাইটে তোমাদের একটা নতুন লিস্ট পাবলিশ করা হবে যেখানে সিট ম্যাট্রিক্স কতগুলো সিট ভ্যাকেন্ট রয়েছে সেটা তার সঙ্গে সঙ্গে কারা কারা এলিজিবল ক্যান্ডিডেট তাদেরও নাম সেক্ষেত্রে নাম বা হোপসো তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার সেরকম একটা কিছু ডিটেলস সেখানে দেওয়া থাকবে যে লিস্টটা পাবলিশ হবে 12 মার্চ। তার সঙ্গে সঙ্গে কলেজ লেভেল মপ আপ কাউন্সেলিং ইন দ্য নন ডিসক্রাইবড হিয়ার এক্ষেত্রে এর আগে যে তোমাদের যে নর্মগুলো আমি তোমাদেরকে বললাম সেই রুলস অনুযায়ী 15 এবং 16 মার্চ 2021 ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং হবে এবং তার সঙ্গে ইন্টিমেশন অফ ভ্যাকেন্ট ক্যাটাগরি স্টেট কনভার্টেড অ্যাজ অ্যাবভ দ্য রিচ অফিস অফ দ্য রেজিস্টার্ড, অর্থাৎ এক্ষেত্রে 18 মার্চ তোমাদের যে ভ্যাকেন্ট সিটগুলো ফিল আপ হবে এবং কিছু কিছু সিট ধরো এসটি এসটি ওবিসিদের যে ভ্যাকেন্ট সিট রয়েছে সেই সিটে ক্যান্ডিডেট পাওয়া গেল না, সেটা কিভাবে তোমাদের কনভার্টেড হবে সেটা অলরেডি নোটিশে বলে দেওয়া রয়েছে। নোটিশের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, তো অবশ্যই তোমরা সেটা দেখে নিতে পারবে। তার সঙ্গে সঙ্গে কলেজ লেভেল মপ আপ কাউন্সেলিং ফর দ্য কনভার্টেড সিট ইন দ্য নন ডেসক্রাইবড, অর্থাৎ এক্ষেত্রে যে কনভার্সন যে সিটগুলো হবে সেগুলোর 22 এবং 23 মার্চ 2021 তোমাদের সেক্ষেত্রে কাউন্সেলিং হবে। তো দেখো 12 মার্চ 2021 অফিসিয়াল ওয়েবসাইটে, অবশ্যই ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে একটা লিস্ট পাবলিশ করা হবে। আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সেই আপডেটও দিয়ে দেবো। সেই লিস্টে কাদের কাদের নাম রয়েছে তোমরা প্রথমে দেখে নেবে, তারপর তুমি এলিজিবল যদি হয়ে থাকো তো অবশ্যই তুমি সেই ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করবে এবং আস্তে আস্তে এর পরবর্তী আপডেট তোমাদের টাইম টু টাইম দিতে থাকবো। আজকের জন্য এই ইম্পর্টেন্ট আপডেটটাই তোমাদের জন্য ছিল, অবশ্যই শেয়ার করে তোমাদের যে সমস্ত বন্ধুরা জেনপাস ইউজি 2020-তে অ্যাপ্লিকেশন করেছিল প্রত্যেককে এই ইনফরমেশনটা জানিয়ে দাও। তো আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে কোনো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ প্রত্যেককে দেখতে থাকো টেকনো পেডিয়া লাইভ, দ্য ওয়ে অফ লার্নিং।